আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই জাহান্নামত পেতে রয়েছে আল্লাহ রব্বাদনা ফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য জাহান্নামত পেতে রয়েছে ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজার ওই জাহান্নামের আগুনে জ্বলতে 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 লোকগুলো চিৎকার মেরে বলবে আল্লাহ আমরা বড় তৃষ্ণার্ত পানির প্রয়োজন চিৎকার মেরে পানি পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহ পাক বলে লা ইয়াযুকু ফিহা বারদাওয়ালা শারাবা তাদের জন্য মিনারেল ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না ওই জাহান্নামের আগুনে যারা দাও দাও করে জ্বলবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমা ওয়া গাসাক এমন উত্তপ্ত ফুটান্ত পানি যা পুষবে তো কিছুই নয় ওই ফুটান্ত গরম পানি যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীদের লারিবুলি গুলো গলে গলে পড়বে এমন বর্ণনা পাওয়া যায় বাজানো গো আমার ওই জাহান্নামীরা যখন ওই গরম উত্তপ্ত ফুটান্ত পুষ দুর্গন্ধযুক্ত পানি পান করবে ওই পানি পান করার কারণে জাহান্নামীর দেহের গোস্তগুলো গলে গলে খসে খসে পড়বে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে হারে সন্তানেরা কি করলা তোমরা আমার সাথে এরকম কেমনে তোমরা পারলা এই কথা বলে দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর মালদা রেল স্টেশনে এখনো বৈশা আছে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে আর কাঁদে আর বলে বাবা সন্তানেরা ভুল করে আমার এই জায়গায় ফেলে গেছে ওরা যদি জীবনে কোনোদিন ওদের ভুল বুঝতে পারে মা মা বলে যদি চিৎকার মেরে আমার কাছে আসে আমি ওদের অপেক্ষায় এখনো পথে বসে আছি কোনোদিন যদি আমার সন্তানেরা আমাকে নিতে আসে আমি মা সব ব্যথা ভুলে আবার আমার সন্তানদের কাছে চলে যাব আমি ওদের জন্য বদদোয়া করি না অভিশাপ দেই না ও হুজুর আপনি দোয়া করবেন আমার সন্তানেরা যেন তবুও ভালো থাকে আমি মা কষ্ট পাইলে আমার দুঃখ নাই কিন্তু আমার একটা আশা জীবনের শেষ দিন হলেও যেন আমি একটা বার আমার সন্তানেরা ভুল বুঝতে পেরে আমি মাকে এখান থেকে নিয়ে যাই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা আরো জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ নিজের কৃত কর্মের ব্যাপারে বলেন তো জবাব দেয়া লাগবে কার কাছে আপনার কৃত কর্মের হিসাব আপনার ছেলে দেবে না আপনার মেয়ে দেবে না আপনার স্ত্রী দেবে না আপনার সন্তান দেবে না প্রত্যেকটা মানুষের কৃত কর্মের হিসাব প্রত্যেকটা ব্যক্তিকেই দিতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ আপনার আমার কৃত কর্মের হিসাব আপনাকে আমাকে দেওয়া লাগবে কার কাছে জোরে বলেন কার কাছে দিনের আলোতে যা করি রাতের আধারে যা করি গোপনে প্রকাশে যে যা করতেছি প্রত্যেকটা কৃত কর্মের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আপনি আমি যা করতেছি বলেন তো বাজান এই যে ক্যামেরা দিয়ে আজকের আলোচনা রেকর্ডিং করা হচ্ছে ভিডিও করা হচ্ছে ছয় মাস পরে হোক এক বছর পরে হোক বলেন তো এই ভিডিওটা দেখা সম্ভব কিনা জোরে বলেন সম্ভব কিনা দুনিয়ার মানুষের যদি এরকম চিন্তা চেতনা থাকে তারা যদি একটা মেমোরি দিয়া ঘন্টার পর ঘন্টা আলোচনা ভিডিও করতে পারে রেকর্ডিং করতে পারে আপনার আমার জীবনের 50-60 বছরের অডিও ভিডিও আল্লাহর কাছে আছে না নাই জোরে বলেন আছে না নাই মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এমন কোন কথা বলে না এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই তাহলে প্রত্যেকটা মানুষের জীবনের কৃতকর্ম রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতা আছে না নাই
রাষ্ট্রপ্রধানের যদি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে গোয়েন্দা বাহিনী থাকে ডিবি থাকে আছে না নাই জোরে বলেন আছে না নাই পাগলের মতো ঘুরতেছে আপনি বুঝবেন না পরে দেখেন উনি গোয়েন্দা বাহিনীর লোক আপনার তত্ত্ব নিয়ে চলে গেছে জায়গা মতো কথা বলেন ঠিক কি না এই জমিনে আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে আপনারা আমার সকল কৃতকর্ম দেখতেছেন সবচাইতে বড় প্রমাণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনারা আমার জীবনের কৃতকর্মগুলো রেকর্ড করতেছে আপনি আমি ঘুমাইলেও আল্লাহর ফেরেশতা ঘুমায় না 24টা ঘন্টা আপনারা আমার জীবনের কৃতকর্মগুলো রেকর্ড করা হচ্ছে কথা বলেন ঠিক কি না যে যা করতেছে নারী পুরুষ সকল মানুষের কৃতকর্ম যা কর্ম করতেছি দুনিয়াতে যা করতেছি সব রেকর্ডিং করা হচ্ছে অডিও আছে আল্লাহর কাছে ভিডিও আছে আল্লাহর কাছে ই রাগ করতেছেন এবার একটু বোঝানোর চেষ্টা করি বুঝাবো কষ্ট হবে না তো আপনাদের একটু ভেঙে ভেঙে বলি তাহলে বুঝতে সহজ হবে রাগ করবেন না তো এ বাজান গো আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন বোঝার চেষ্টা করবেন মুসলমান আল্লাহর গোলাম বলেন তো বাজান এটার নাম কি এই যে মাদ্রাসা এর নাম কি মাদ্রাসার হুজুরেরা আছে না নাই মহাতামিম হুজুর আছে মনে করেন এই মাদ্রাসার এলাকার একজন মানুষ একটা সৎকার ছাগল দিয়েছে কিসের ছাগল হ্যাঁ সৎকার একটা ছাগল দিয়েছে মাদ্রাসায় হুজুর চিন্তা করলো ছয় মাস হয়ে গেল স্ত্রী বলতেছে একটু খাসির গোশত নিয়ে আইসো শ্বশুর বাড়িতেও কতদিন হয়ে গেল গোশত পাঠাইতে পারি না এখন মাদ্রাসায় ছাত্রদের জন্য একটা ছাগল দেওয়া হয়েছে জবাই করা মনে করেন 12 কেজি গোশত হয়েছে চিন্তা করলো 5 কেজি ওদেরকে রান্না করে খাওয়ায় আর 7 কেজি বাড়িতে পাঠায় হুজুর যদি এই কাজ করে বলেন তো বাজান ফেরেশতারা কি বলবে হুজুর মানুষ কষ্ট করে মাদ্রাসায় শিক্ষকতা করে দিন রাত পরিশ্রম করে 7 কেজি গোশত খেয়েছে এটা লেখার দরকার নাই এ কথা কন নাকি আপনারা মহাতামিম হুজুর দেখে ফেরেশতারা লিখবেন নাকি বলেন কারণ পুরোটা ছাগল দিয়েছে মাদ্রাসার ছাত্রদের জন্য এখন হুজুর যদি পুরো ছাগলের গোশত মাদ্রাসার ছাত্রদের না খাওয়ায়া বাড়িতে নিয়ে যায় বা শ্বশুর বাড়িতে পাঠায়া দেয় বলেন তো হুজুরের এই কৃতকর্ম রেকর্ড করা হবে না নাকি ফেরেশতারা বলবে হুজুর মানুষ এমনি অনেক ইবাদত বন্দেগী করে এরকম দুই চারটা ফাঁকিবাজি দিলে লেখার দরকার নাই কথা কন নাকি হুজুর হয়েও যদি এই সামান্য অপরাধ করে বলেন তো ফেরেশতারা রেকর্ড করবে না আর একটু বোঝানোর চেষ্টা করি বাজান মনে করেন আপনাদের মসজিদের হুজুর একজন মানুষ গোপনে দান করে 50,000 টাকা নিয়ে এসে বলে হুজুর গোপনে দিলাম আমি বাদশা মিয়া দান করছি দয়া করে এই কথাটা আপনি কাউরে বলবেন না আমার নাম বলার দরকার না ইনডাইরেক্ট দোয়া করে দিবেন আল্লাহর একজন বান্দা 50,000 টাকা দিয়েছে আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছে বোঝেন না এই কথা এখন হুজুর চিন্তা করলো বাদশা মিয়া আমারে দান করেছে এই টাকা আবার জনগণকে প্রকাশ করতে নিষেধ করেছে গোপনে মসজিদের কাজে লাগাইতে বলেছে যেভাবে হোক উনি যা দান করেছে উনি বলতেও নিষেধ করেছে বিদায় টাকাটা গোপনে যদি আমি নিজের পকেটে নিজের মতো করে খরচ করি তাহলে তো কারো কাছে জবাব দেওয়া লাগবে না বলেন তো হুজুর আর বাদশার মধ্যে লেনদেন হয়েছে ওইটা ফেরেশতার রেকর্ড করেছে কিনা নাকি মনে করেছে কষ্ট করে হুজুর আজান দেয় ইমামতি করে অনেক পরিশ্রম করে 50,000 টাকা জীবনে একবার পেয়েছে থাক লেখার দরকার নাই কথা বলেন না কেন একটু উদাহরণ দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করতেছি আপনারা কি আমার কথা বোঝেন উনি মসজিদের ইমাম হওয়ার পরেও যদি 50,000 টাকা কেন 500 টাকার এক বস্তা সিমেন্টের টাকাও যদি কেউ দেয় ওইটাও যদি হুজুর গোপনে নিজের পকেটে গোপনে খরচ করে ওই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তারও অডিও ভিডিও আল্লাহর কাছে আছে হুজুর হইলেও ছাড় দেবে না নাকি বলেন রাগ করতেছেন আজকে ইমাম মুয়াজ্জিনের সম্মান নাই 2,000-3,000 টাকা বেতন দেয় ঘরের চাকর বাকরের চাইতে খারাপ ব্যবহার করে মুয়াজ্জিনের দিকে চোখ রাঙাও ইমামের দিকে চোখ রাঙাও যাদেরকে সম্মান দেওয়ার কথা সম্মান দিতেছ না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এজন্য খবরদার
ইমাম মুয়াজ্জিমের সাথে চাকরের মতো আচরণ করবেন না, তার সম্মান পাওয়ার মতো মানুষ। কথা বলেন না কেন? আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে সবচাইতে সম্মানিত হবে মুয়াজ্জিমেরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, ইমাম মুয়াজ্জিমের সাথে খারাপ আচরণ করবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আজকে দুনিয়ার সব জিনিসের দাম বেড়ে গেছে, এরপরে হুজুরদের বেতন বাড়ে না, ইমাম মুয়াজ্জিমের বেতন বাড়ে না। ওই আগেও 1500 টাকা ছিল, এখন বলতেছে হুজুর সব জিনিসের দাম যখন বেড়ে গেছে তো 100 টাকা বাড়াই আর 1600 টাকা করে দিলাম, এইরকম একটা অবস্থা। অথচ এই মসজিদের সভাপতি সেক্রেটারি যারা আছে, ওরা প্রতি বছর স্ত্রী সন্তানদেরকে মার্কেট করে দেয় হাজার হাজার টাকা। ছোট্ট ছেলে বায়না করলে 500 টাকার এক আইসক্রিমের বক্স বাড়িতে নিয়ে আসতেছে, আর ইমাম মুয়াজ্জিমের সন্তানগুলো জীবনে কোনোদিন বাবার কাছে বায়না করে 500 টাকার আর আইসক্রিম পাইলো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তান সন্তান, ইমামের সন্তান সন্তান নয়, মুয়াজ্জিমের সন্তান সন্তান নয়। এজন্য নিজের সন্তানকে যেভাবে ভালোবাসতেছেন, নিজের বিবিকে যেভাবে ভালোবাসতেছেন, ইমাম মুয়াজ্জিমও যেন তার স্ত্রী সন্তানকে ভালোবাসতে পারে। এই জন্য মানুষ হয়ে যদি থাকেন, প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিমের বেতন বৃদ্ধি করা লাগবে, এটা সময়ের দাবি। কথা বলে ঠিক কিনা? যদি ইমাম মুয়াজ্জিমের বেতন বৃদ্ধি না করা হয়, মসজিদ কমিটিকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কি মনে করেছে, মাস গেলে 20 টাকা মসজিদে দান করে বিরাট বড় মুসল্লি সেজেছেন না? মরেন আগে, মরেন আগে। এক প্যাকেট সিগারেট কিনেন 150 টাকা দিয়ে, আপনি সেই মুসলমান, মসজিদে 20 টাকা মুয়াজ্জিম চাইতে এলে আবার তার 6 মাস বাকি রাখেন। কথা কন না কেন? 20 টাকা 50 টাকা মাসে মসজিদে দেয়, সেই টাকা আবার 6 মাস বাকি থাকে। কুরবানির সময় গরুর গোশত যখন বিতরণ করা হয়, তার আগে যা পরিশোধ করে, আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে নাকি? ও জানে আজকে পরিশোধ না করতে, মানে পরিশোধ না করলে গোশত দেবে না, ও বাধ্য হয়ে পরিশোধ করে। রাগ করতেছেন চাচা মিয়া? তাহলে মাদ্রাসার হুজুর যদি এরকম করে, তার দাও রেকর্ডিং হবে, ভিডিও হবে, অডিও হবে, রেকর্ডিং করা হচ্ছে। আবার মসজিদের হুজুর যদি এটা করে, তার দাও অডিও ভিডিও রেকর্ডিং আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন, লম্বা হয়ে যাবে, লম্বা করতে পারবো না। বলেন তো বাজান গো আমার, সমাজের নেতা যারা আছে, তারা যদি জনগণকে ঘুম দেওয়ার কথা 30 কেজি, চাল দেওয়ার কথা 40 কেজি, সেই জায়গায় যদি 20 কেজি চাল দেয়, বাকি 20 কেজি যদি না দেয়, গরিব মানুষটা যা বলতেছে, ভাই কাগজে লেখা আছে 40 কেজি চাল পাবো, মাইপে দেখি 25 কেজি, বাকি 15 কেজি গেল কই? চেয়ারম্যান ধমক দিয়ে বলে, আর একবার কথা কইলে বাকি 25 কেজি রাইখে দিব। খুব বেশি নেতাগিরি শিখেছো? আমার চেলা সামুন্ডা আছে, লোকজন আছে, ওদেরকে চালাইতে হয়, মোটর সাইকেলের তেল কিনে দিতে হয়, আরে চেয়ারম্যানই করতে গিয়ে অনেক খরচ হয়, 15 কেজি রেখে দিয়েছি, 25 কেজি দিয়েছে, এটা তোর বাপের কপাল। কথা কন ঠিক কিনা? এই যে জনগণের সাথে দুর্নীতি করে 20 কেজি চাল 10 কেজি দেয়, 10 কেজি রেখে দেয়, 50 কেজি চাল 30 কেজি দেয়, 20 কেজি রেখে দেয়, এইভাবে জনগণের সাথে দুর্নীতি করে যারা টাকা পয়সা লুটপাট করে, বলেন তো ফেরেশতারা তখন কি ভিডিও বন্ধ করে না? করে ভিডিও না, নেতার ভয়ে বন্ধ করে, ফেরেশতাদেরও ভয় আছে নাকি? বলেন হ্যাঁ, বলে চেয়ারম্যান সাহেব এই দুর্নীতি করতেছে না, এই সময় ভিডিও করা যাবে না। রাগ করতেছেন? বলেন তো এই মহামারীর সময় কত চেয়ারম্যান শত শত চাল সহ গ্রেফতার হয়েছে, হয় নাই? জোরে বলেন হয় নাই? হয়েছে। আবার ভালো মানুষও আছে, ভালো মানুষ আছে না? আছে, যারা দেখা যাচ্ছে জনগণের 2 টাকাও পকেটে ঢুকায় না। তার মানে কি বুঝলেন? হুজুর করলেও ভিডিও হচ্ছে, চেয়ারম্যান সাহেব দুর্নীতি করলে তার দাও ভিডিও হচ্ছে, খালি যুবকেরা যা করবে ফেরেশতারা ভিডিও করে না। ওই যুবক স্বপ্নপুরের পার্কে গেছে বিয়ে ছাড়া একটা মেয়েকে নিয়ে ঘুরতে, পার্কে বসে ঢলাঢলি করতেছে, বাপরে বাপ এমন কায়দায় ফুলের বাগানে বসে গল্প করতেছে, দেখে মনে হয় এই মাত্র হানিমুন করার জন্য দুইজন স্বপ্নপুরে গেছে। কথা কন না কে? খবর নিয়ে দেখেন তো দুইজন বিয়ে করেছে, ওই সুজন সখীতে গেছে পার্কে ঘুরতে, ওরা কি বিয়ে করেছে? করে নাই। তো যুবকেরা যখন পার্কে যায়, ফেরেশতারা ওই সময় ভিডিও করে না? না, ফেরেশতারা পার্কে যায়? রাগ করতেছেন মনে হয়? এ যুবক তুমি রাতের আধারে কি করো
দিনের আলোতে কি করো ফেসবুক ইমো মেসেঞ্জারে কার সাথে কথা বলো ভিডিও কলে কার সাথে কথা বলো কি করতেছো তুমি বলো তো যুবক তোমার গোপনে প্রকাশের সব রেকর্ড আল্লাহর কাছে আছে না না আছে না নাই যুবক বিয়ে করেছে উত্তর পাড়া লাকি দিয়েছে দেন মোহর ফাঁকি কথা বল না কে 1 লক্ষ টাকা দেন মোহর মাত্র 500 টাকার নাকের ফুল দিয়া 99500 টাকা বাকি জন্ম গেল ফাঁকি দিয়ে গেল খালি ধোঁকা বাসর ঘরে প্রবেশ কইরা স্ত্রী সুন্দর করে সেজে গুজে বাসর ঘরে বসে আছে আর ওই ছেলেটা একটা সোফা বা চেয়ারের মধ্যে বসে আছে স্ত্রী দেখে বলে কি গো স্বামী আজকে জীবনের প্রথম রাত আমাদের জীবনের সবচেয়ে স্বপ্নের রাত আপনি কেন আমার কাছে আসেন না যুবক দেখে বলে বিবি তুমি তো জানো না হুজুর বলেছে মোহরানা না দি স্ত্রীকে স্পর্শ করা যাবে না কত টাকা মোহরানা 1 লক্ষ টাকা দিয়েছো কত কই 500 টাকা বাকি টাকার কি খবর কই অত টাকা থাকলে কি আর বাকি লিখে দিয়ে আসি দেখুন কি করবা হুজুর বলেছে আপাতত যদি স্ত্রী maaf করে দেয় তাহলে স্ত্রীকে স্পর্শ করা জায়েজ আছে আর যদি টাকা স্ত্রী maaf না করে দেয় তাহলে মোহরানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা জায়েজ না হারাম কথা বলেন না কেন মোহরানা এটা নারীদের অধিকার প্রত্যেকটা স্ত্রীর অধিকার আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব প্রত্যেকটা পুরুষের কিন্তু আমরা নারীদের এই অধিকার প্রতিষ্ঠিত করেছি না উল্টো নারী তার পিতামাতার উপরে জুলুম করে যৌতুক নেওয়ার সমাজে সিস্টেম চালু করে দিয়েছি কথা বলেন ঠিক কি না উল্টো ওই মেয়ের পরিবারের উপরে জুলুম করে মোটরসাইকেল দেওয়া লাগবে 38 ইঞ্চি এলইডি কথা কন না কে সমাজে চালু হয়ে গেছে এগুলো বাজার খাট দেয়া লাগবে সোফা দেয়া লাগবে নানান ধরনের আসবাবপত্র চাহিদা করে চায় আমার মনে হয় রাস্তার ভিক্ষুকের চাইতে আর ইজ্জতের দাম নাই কথা কন ঠিক কে না শ্বশুর বাড়ির দিকে হাঙ্গর মাছের মতো তাকায় থাকো তুই পুরুষ বেটা তোর মতো পুরুষ নিজেকে পুরুষ বলে পরিচয় দাও উচিত না কথা কন ঠিক কে না শ্বশুর বাড়ির টাকার দিকে লোভ করে যৌতুক হ্যাঁ কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম যৌতুকের টাকা দাবি করে খাওয়া তেমনি হারাম কথা বলে ঠিক কে না কি কাঁচা পায়খানা কেউ খাবেন নাকি যৌতুক কেমনে খান যুবক যারা বিয়ে করো নাই আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে কি ওয়াদা দিতে পারবা যে হুজুর বিয়ে যদি করি যৌতুক মুক্ত বিবাহ করব আমি স্ত্রীকে মোহরানা দেব ইনশাআল্লাহ কোন কোন যুবক আছে হাত তুলে দেখাও তো কলিজার টুকরা আল্লাহ আল্লাহ মান নিলফা মানে যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করো যৌতুক মুক্ত বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিও চিল্লায় বলেন আমিন হাত নামান এই যুব সমাজ যদি ভালো হয় যে যুবকগুলো নিয়ত করেছে আল্লাহ যৌতুক মুক্ত বিবাহ করবে আল্লাহ প্রত্যেকটার স্ত্রী যেন এত অপরূপা মায়াবী সুন্দরী হয় বউক দেখে যেন টাচকি খেয়ে পড়ে যায় কথা কন ঠিক কি না হ্যাঁ বউক দেখেন যেন কি খায় যুবক ক্রাশ খায় কি খায় হ্যাঁ এইরকম সুন্দরী রূপবতী গুণবতী অপরূপা মায়াবী আল্লাহ যেন তোদের ভাগ্যে দেয় যারা ওয়াদা করেছিস আল্লাহ কবুল করেন চিল্লে বলেন আমিন আরো জোরে বলেন আমিন কষ্ট পাইছেন আপনারা এ বজন গো আমার শুধু তাই নয় কথাগুলো বলতে গেলে অনেকটা সময় লাগবে আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে নিজের কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে নিজের কৃত কর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে কার কাছে হাজী মানুষ তিনবার হজ করে এসেছে এরপরে জমির আল ঠেলে জমি বেকা করে একদিকে নিয়ে যায় বলেন তো ওই সময় ফেরেশতারা কে ভিডিও বন্ধ করে কথা বলেন না কেন এমন মুসলমান আছে দুধের ভিতরে পানি মিশায় ফেরেশতারা ওই সময় ভিডিও বন্ধ করে অনেক মানুষ আছে ওজনে কম দায় ব্যবসায়ী ভাইরা আছে না নাই গরুর গোস্তের ব্যবসায়ী কসাই যারা আছে ওজনে কম দেয় এইভাবে দেখবেন ধান মেপে যারা বিক্রি করে ওরা দেখবেন নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় কথা কন না কে বাজান নেওয়ার সময় বেশি নেয় যখন মালিকের কাছ থেকে ধান কিনে তখন কি নেয় বেশি করে নেয় আবারও যখন মনে করেন চাতালের মালিকের কাছে বিক্রি করে তখন ওজনে কি দেয় কম দেয় নেওয়ার সময় বেশি নেয় বিক্রি করার সময় কম দেয় আছে না নাই এর মধ্যে দেখবেন চালের মালিক
মোটা মোটা চাল চিকন করে বিক্রি করতেছে কথা কোন ঠিক কে না এই যে দুর্নীতি করতেছে এই যে দুর্নীতি করতেছে ওজনে কম দিচ্ছে খাদ্যে ভেজাল দিতেছে বিভিন্ন ধরনের ঘটনা আমাদের চোখের সামনে ঘটতেছে এক নাম্বার জিনিস দুই নাম্বার বলে বিক্রি হচ্ছে দুই নাম্বার জিনিস এক নাম্বার বলে বিক্রি হচ্ছে এই যে আমরা দিনের আলোতে রাতে রাতে গোপনে প্রকাশে ওজনে কম দিচ্ছি খাদ্যে ভেজাল দিচ্ছি দিনের রাতে মানুষের সাথে প্রতারণা করতেছি ঠকাই দিছি হজে মানুষের হজে মানুষ নিয়ে যাবে তারপরে ওই জায়গাতে দুর্নীতি করে আছে না নাই জোরে বলেন আছে না নাই বিদেশে লোক পাঠাবে দুবাই নিয়ে যাবে কুয়েত নিয়ে যাবে এই যে প্রবাসী ভাইদের সাথে আদম ব্যাপারী যারা আছে কথা কোন না কেন বিদেশে লোক পাঠাই বুঝেন না বুঝেন না ওই দেশে লোক পাঠায়া ওদের উপর নির্যাতন জুলুম কইরা চাকরি দেওয়া তো দূরের কথা লাশও খুঁজে পাওয়া যায় না কথা কা ঠিক কি না এই যে বিভিন্ন ধরনের অপরাধ যে যা করতেছে বলেন তো প্রত্যেকটা অপরাধের অন্যায়ের ভালো মন্দের অডিও ভিডিও কার কাছে জোরে কোন যুবক তুই মনে করেছো একা একা যায় জঙ্গলের ভিতরে ফেন্সিডিলের বোতল খাইতেছো কেউ দেখতেছে না একা একা গোপনে ইয়াবা ট্যাবলেট খাইতেছো কেউ দেখতেছে না তুমি একা একা একটা নারীর সাথে যা অবৈধ মেলামেশা করতেছো কেউ দেখতেছে না মনে করতেছো যুবক আল্লাহর কসম তোমার আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড হচ্ছে অডিও ভিডিও সব আল্লাহর কাছে আছে পাচার কোনো রাস্তা নাই কথা বলে ঠিক কে না উপায় একটাই আছে সেটা হলো আল্লাহকে ভয় করে জমিনে চলতে হবে অন্যায় করা যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না ওজনে কম দেওয়া যাবে না পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না বিবির সাথে খারাপ আচরণ করা যাবে না পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না দুধে পানি মিশানো যাবে না অন্যায় অপরাধ করা যাবে না সব সময় ভালো ভালো কাজ করতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন চিল্লায় বলুন আমিন আরো জোরে বলুন আমিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডানপন্থী যারা তারা নিরাপদে থাকবে বলেন সুবহানাল্লাহ ডানপন্থী যারা জান্নাতি তারা বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকের ভিতরে জানায় দিলেন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করবেন এর মধ্যে ডানপন্থী যারা জান্নাতে যাবে তারা বলেন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইতেছেন আমার কথায় তাহলে ডানপন্থী যারা জান্নাতি তারা মুসলমান হইয়া বলে আমি বামপন্থী আছে না নাই কি বড় কলিজা আমার আল্লাহ বলে ডানপন্থীদেরকে আমি আল্লাহ ভালোবাসি ডানপন্থী যারা জান্নাতি তারা আর যে নিজেকে বামপন্থী বলে দাবি করতেছে ও কি জান্নাতি নাকি জাহান্নামী আছে না এরকম মানুষ আছে না তাহলে ডানপন্থী বান্দাদেরকে পছন্দ করেন কে ডানপন্থীদেরকে ভালোবাসেন কে আর ডানপন্থীরা যাবে কোথায় জান্নাতে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা থাকবে জান্নাতের উদ্যানে তারা থাকবে জান্নাতের বাগানে আর তারা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার পর তারা পরস্পরে গল্পে লিপ্ত হবে বলেন সুবহানাল্লাহ একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে কি করবে জোরে বলেন বাজান কি করবে গল্প করবে কি করবে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন আজকের মাহফিলের সভাপতি উনি তো অসুস্থ আসতে পারেন নাই আপনার নাম কি বলেন শামসুল হক মনে করেন উনি সভাপতি
আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শামসুল হককে আল্লাহ আপনি যেই জান্নাত দান করবেন ও আল্লাহ দয়া করে আমি গোলাম রব্বানিকে ওই একই জান্নাতে আপনি কবুল করুন জোরে বলেন আমিন আল্লাহ যদি দয়া করে দুইজনকে জান্নাত দেয় আল্লাহ যদি দয়া করে দেয় বুঝানোর জন্য বলতেছি কথা কি বুঝতেছেন আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন ভালো করে বুঝেন জান্নাতের মধ্যে পরস্পরে কি হবে গল্প হবে জোরে বলেন কি হবে আল্লাহ পাক যদি শামসুল হককে জান্নাতে দেয় আমি গুনাহগারকেও যদি জান্নাতে আল্লাহ দেয় তাহলে জান্নাতের ভিতরে দুইজন দুইজনকে চিনে ফেলে দেবে এই আপনি তো সেই হুজুর গোলাম রব্বানি গাই বান্দাই বাড়ি হ্যাঁ চিনতে পেরেছি হুজুর আপনি আমাদের এলাকায় গিয়েছিলেন বয়ান করার জন্য আরে আপনি দুনিয়াতে ভালো বক্তা ছিলেন ভালো মানুষ ছিলেন আল্লাহ আপনার কথা কবুল করে সেই দিনে দোয়া কবুল করে আল্লাহ দয়া করে আমারেও জান্নাত দিয়েছে আপনারেও দিয়েছে আসেন হুজুর এত বছর পরে দেখা হয়ে গেল কবরে জীবন চলে গেল মিজান ফুলসুরা চলে গেল কিয়ামতের কঠিন দিন পাড়ি দিয়ে আজকে আপনি আমি জান্নাতে এসেছি হুজুর এতদিন পরে যেহেতু দেখা হয়ে গেল চলুন জান্নাতের বাগানে বসে দুইজন আমরা গল্প করি বলুন আল্লাহু আকবার জান্নাতের উদ্যানে জান্নাতের বাগানে বসে পরস্পরে গল্পে লিপ্ত হবে খোশ গল্প করবে আনন্দের গল্প করবে বলুন আল্লাহু আকবার হয়তোবা ভাবতেছেন হুজুর দোয়া করে জান্নাতে যাওয়া যায় এতই সোজা তাহলে তো একটা ঘটনা জানা সবারই তারপর একটু বলতে হয় বলবো বলবো আল্লাহর পয়গম্বর নাম হলো মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন আল্লাহ বলে এটা কেমন কথা নবী মানুষ অবশ্যই আপনারে জান্নাত দেব নবী মুসা আলাইহিস সালাম ছিলেন বড় চালাক এমন এমন প্রশ্ন করতেন আল্লাহ অবাক হয়ে যেতেন আল্লাহ একবার বলে মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে এমন এমন প্রশ্ন আল্লাহকে করতেন যা দুনিয়ার কোনো পয়গম্বর করতো না এত চালাক পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার আল্লাহরে আল্লাহ পাককে ডাইরেক্ট ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমার এত ঘুম ধরে আপনার ঘুম নাই চিন্তা করছেন আল্লাহর ঘুম নিয়ে চিন্তা করে মুসা আলাইহিস সালাম যা আল্লাহ আমি ঘুমাই আপনি ঘুমান না সেই মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আপনি কি আমারে জান্নাত দিবেন কে বলতেছে কথা বলেন কে বলতেছে আল্লাহ বলে অবশ্যই জান্নাত দেব কেন দেব না আল্লাহর পয়গম্বরটিকে বলে আল্লাহ গো আমারে যদি জান্নাত দেন জানতে বড় মনে চাই জান্নাতে আমার প্রতিবেশী হবে কে কারণ বলেন তো বাজান প্রতিবেশীর মধ্যে প্রতিবেশীর ঝামেলা আছে না নাই এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে একটু ঝগড়া হয়ে গেলে রাস্তা বন্ধ করে দেয় আছে না যাতাতে রাস্তা বন্ধ করে দিয়ে বলে আমার সাথে ঝগড়া করবা আর আমার এই রাস্তার উপর হেঁটে যাবা তা হবে না রাস্তা বন্ধ করে দিলাম দেখি তো কোন বাপের বেটা রাস্তা খুলে দেয় ও রাস্তার গরম দেখা ওর বাড়ির ধার দিয়ে একটু পানি নেমে যায় জনগণের উপকার হয় ওই পানি বন্ধ করে দেয় আছে না এরকম আছে না এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে ঝগড়া করে মারামারি করে যে জায়গায় ইসলাম বলেছে প্রতিবেশীর হক আদায় করো প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো তোমার বাড়িতে ভালো রান্না হইলে প্রতিবেশীর জন্য একটু খাদ্য দিও কথা কর না কে সেই ব্যবহার আছে নিজের বাড়িতে ভালো রান্না হলে দরজা লাগিয়ে দিয়ে খায় স্ত্রী সন্তানকে কয় বাড়ির ভালো গেটটা ভালো করে লাগাইয়া দিয়ে তো অনেকদিন পরে গরু গোশত দিয়ে ভাত সার্টিফিকেট ভরে খাই জম্মের খাওয়া কথা কর না কে কারণ প্রতিবেশীর লোকজন আইসা ঝামেলা যেন না করতে পারে আমাদের এরকম অবস্থা আছে না আমাদের ভিতরে হিংসা কিনে ঢুকে গেছে যাই হোক বাজান অনেক কথা বলার যায় সমাজের বাস্তবতা তুলে ধরে আলোচনা করতে হবে যেটা আমাদের প্রয়োজন তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব না হিংসা করব কথা বলেন না কেন মারামারি এক ভাই আর এক ভাইয়ের সাথে মিলতেছে না তো প্রতিবেশী ওটা পরেকার কথা আমাদের যে চরিত্র হয়ে গেছে আজকে বন্ধুর দাম আছে কথা কর না কেন বন্ধুর দাম আছে কিন্তু আপন ভাইয়ের দাম নাই এ কথা কর না কে কার দাম আছে বন্ধুর দাম আছে আপন মায়ের পেটের ভাইয়ের দাম রক্তের সম্পর্ককে ছিন্ন করতে হারাম করেছেন কে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম আজকে আমরা রক্তের সম্পর্ক ছিন্ন কইরা কই জোরাত আলী দা আব্বাস মখলেস তাদের সাথে আমার সেইরকম প্রীতি সেইরকম মহব্বত কথা কর না মহব্বত করা লাগবে কার সাথে করতেছি কার সাথে মানে ঘটনা আপনারা শুনতে চাচ্ছেন নাকি
বিরক্ত হচ্ছেন আমার কথায় না মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন আল্লাহ বলে অবশ্যই দেব মূসা নবী ডেকে বলে আল্লাহ জান্নাত যে দেবেন জানতে বড় মনে চায় জান্নাতে আমার প্রতিবেশী হবে কে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মূসা তোমার প্রতিবেশী হবে যে দুনিয়াতে বর্তমানে একজন কসাই সে মূসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে একজন কসাই আমার সাথে জান্নাতে কেন যাবে জানতে মনে চায় আল্লাহ ডেকে বলে পয়গম্বর সব কথা তো আমি বলে দিতে পারবো না কেন কসাইকে জান্নাতে দিলাম তোমার প্রতিবেশী হিসাবে কথা যদি জানতে চাও যাও কসাইয়ের কাছে চলে যাও আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহর অর্ডার পেয়ে চলে আসলেন ওই বাজারে যিনি কসাই ছিল বাজারে সুন্দর করে গোশত বিক্রি করে ভালো কিছু গোশত নিয়ে বাড়ির পথে রওনা করেছে মূসা নবী ডেকে বলে কসাই আজকে যদি আমি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে কসাই বলে না আলহামদুলিল্লাহ আপনার মতো মানুষ আমার বাড়ির মেহমান হবে আমার জীবন তো ধন্য হয়ে যাবে চলেন আপনাকে আমার বাড়িতে নিয়ে যাই মূসা আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গেলেন কসাই নিজের হাতে সুন্দর করে গোশতগুলো রান্না করলেন রান্না করার পর সুন্দর করে বাটির ভিতরে নিয়া তার জনম দুখিনী মা চোখে দেখতে পায় না অন্ধ মা জননী নিজের হাতে কলিজার টুকরা সন্তান মার মুখে তুলে তুলে খাবার খাওয়াইলো মা যখন খানা খাওয়া শেষ হয়ে গেল আসমানের মালিকের দিকে দুটো হাত তুলে বলে আল্লাহ আমার যে ছেলেটা আমার এত সেবা করে যত্ন করে গো মালিক এই জামানার মূসা নবী যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকেও তুমি একই জান্নাতে কবুল করে নিও জোরে বলেন সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে যখন কসাই চলে আসলেন কসাই ডেকে বলে বৃদ্ধ মহিলা একজন দোয়া মহিলা কণ্ঠে দোয়ার আওয়াজ পাইলাম মহিলাটাকে মানে আপনি কিছু মনে নেবেন না ওইটা হলো আমার মা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে এই জামানার মূসা নবীর সাথে যেন আল্লাহ আমার একই জান্নাত দেয় আপনি বলেন কই জামানার নবী মূসা আর কই আমার মতো সামান্য একটা কসাই এটা কি কখনো সম্ভব মূসা নবী ডেকে বলে তুমি কি মূসা নবীকে দেখেছো বলে না দেখি নাই বলে তাকায় দেখো আমি হলাম এই জামানার নবী মূসা আর তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে আমি যেই জান্নাতে থাকবো ওই জান্নাতের পাশের ফ্ল্যাটের প্রতিবেশী হিসাবে আল্লাহ পাক তোমার মায়ের দোয়া কবুল করে তোমাকে আমার প্রতিবেশী বানায়া দিয়েছে আল্লাহু আকবার মায়ের দোয়ার কত দাম বাবার দোয়ার কত দাম আজকে মা বাবার দোয়া নেওয়ার চিন্তা করে না চিন্তা করে না দোয়া নেওয়ার চিন্তা করে পীর সাহেবের বাবার কথা বলেন না কেন বাবার দোয়া নেওয়ার চিন্তা করে মা বাবার দোয়া নেওয়ার চিন্তা করে না জীবনে কোনোদিন মা বাবার জন্য ভালো মন্দ ফটফুট ফল ফুট খাবারের ব্যবস্থা করলো না মা বাবার জন্য ভালো খাবারের ব্যবস্থা করে না আর পীরের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়ায় ওর সাইতে বোকা দুনিয়াতে আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা দোয়ার ভান্ডা আপনার আমার ভাগ্যের উন্নতি করার জন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই সে পিতা মাতার সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন কি আরো জোরে বলেন কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে সুন্দর আচরণ করা ভালো ব্যবহার করা তাহলে পিতা মাতার খেদমত করতে হবে তাদের সাথে ভালো আচরণ করতে হবে ওয়াদার কার আরো জোরে বলেন কার বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতা মাতাই তোমার বেহেস তোমার পিতা মাতাই তোমার দোজক এ মুসলমান আল্লাহর গোলাম যে পিতা মাতার চেহারার দিকে মহব্বত আর মায়ার নজরে তাকাইলে আল্লাহ পাক আমল নামাই কবুল হজের সব লিখে দেয় সেই পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কথা বলে ঠিক কিনা এ যুবক সত্য একটা কথা তোমাদের বলে যায় 2018 সাল আমি ভারত সফরে গিয়েছিলাম মুসলমান আল্লাহর গোলাম মালদা রেল স্টেশনে আমি ট্রেন ধরার জন্য অপেক্ষায় আছি তাকায় দেখি একজন বৃদ্ধা নারী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন মহিলার চোখের পানি দেখে আমার বড় মায়া লেগে গেল আমি কাছে যাই পকেট থেকে কিছু টাকা মহিলার হাতে দিয়ে দিলাম আর
পার পরে মহিলা তাকায় আছে আর কিছু টাকা মহিলার হাতে দিলাম এর পরেও তাকায় আছে আমি জিজ্ঞাসা করলাম মা কি হয়েছে আপনার শরীর কি খারাপ কেন কান্নাকাটি করেন গো মা কি হয়েছে আপনার মহিলা ডেকে বলে বাবা কোন দেশে তোমার বাড়ি কোন এলাকা থেকে তুমি আসছো আমি বললাম মা আমার বাড়ি বাংলাদেশ সেই দেশ থেকে আপনাদের দেশে আসছি বাবা তুমি কি করো আমি বললাম মা আমি কোরআন হাদিসের কথা বলে বয়ান করি ওয়াজ মাহফিলে কথা বলে মহিলা আমার কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা তুমি যদি ভারতের জমিনে ওয়াজ করো একটা বিষয় মানুষের সামনে তুলে ধরো বাবা প্রত্যেকটা মাহফিলে তুমি একটা বিষয় আলোচনা করবা প্রত্যেকটা সন্তান যেন তার মাতা পিতার খেদমত করে পিতা মাতার সাথে ভালো আচরণ করে আমি বললাম মা ঠিক আছে বুঝলাম আপনার কথা কিন্তু আপনার মনের ব্যথা কি দুঃখ কি কষ্ট কি একটু বলা যায় না কেন কাঁদছেন মা কেন আপনি চোখের পানি ঝরঝরাইয়া কান্নাকাটি করতেছেন মা আপনার মনের ব্যথাটা যদি আমাকে একটু বলতেন ভদ্র মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা আমাকে ঠিক রাস্তার ভিখারিনী মনে করো না আসলে আমি ভিক্ষা করার জন্য এই জায়গায় বসে নাই রে বাবা এ বাবা আমার সংসারটা বড় সুন্দর ছিল পাঁচতলা বাড়ি আছে রে বাবা কিন্তু আমার কফাল আমার এই জায়গা নিয়ে আসছে আমার স্বামী যখন জীবিত ছিল বড় আরাম আছে সংসার আমাদের চলতেছিল আমার দুইটা ছেলে সন্তান আছে দুইটা কন্যা সন্তান আছে এ বাবা যেদিন আমার স্বামী মারা গেল সেই দিন থেকে আমার কপালে দুঃখ নেমে আসলো স্বামী মারা যাওয়ার কিছুদিন পরে আমার ছেলে দুইটা বিবাহ করেছে বিবাহ করার পরে ওই ছেলের বউ দুটো আমারে দেখতে পারে না সাথে সাথে ছেলে দুটো আমার সাথে খারাপ ব্যবহার করলো কথায় আছে সঙ্গ দোষে কি হয় মানুষ নষ্ট হয়ে যায় এ বাজার গো আমার আজকের সমাজের অধিকাংশ পুরুষগুলো দেখবেন স্ত্রীর কথা শোনে কম না বেশি কথা কন না কে মায়ের কথা শোনে না বইয়ের কথা শোনে কথা কন না কে যে মা গর্ভে রাখলো দুনিয়ার মুখ দেখাইলো মায়ের দাম নাই হঠাৎ করে কোন পাড়ার কোন মেয়ে আসলো কপালে জুইটা গেল দেড় মাসের সম্পর্ক তার দাম তার কথা শুনে মারে আলাদা করে দেয় বাবারে আলাদা করে দেয় মারেও তারায় দেয় বাবারেও তারায় দেয় ওই বইয়ের কথা শুনে পিতা মাতার পেছনে টাকা পর্যন্ত খরচ করে না এরকম কফাল পোড়া কুলাঙ্গার ছেলে মেয়েও আছে না না এ যুব হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও গভীরে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও রে যুব মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে বাবা আমার ছেলে দুই চার দিন বলে মা তুমি আর এই তিন তালায় থাকার দরকার নাই মা নিচে একটা স্টোরুম আছে মা ওই জায়গায় তুমি থাকো থাকলে আমাদের এই রুমটা ব্যবহার করলে আমরা বড় উপকৃত হব সন্তানেরা যখন আমাকে এইভাবে বললো আমি আর কি বলবো নিরুপায় হয়ে গেলাম আমার সন্তানগুলো নিচে একটা স্টোরুম ছিল ওই রুমের ভিতরে আমাকে রেখে দিল মার দামি নাই মা হয়ে গেল স্টোরুমের লোক কথা বলেন ঠিক কে না এ যুবক এইবার ওই ছেলে আর স্ত্রীর বউ ওই ছেলের বউ গুলো মাঝে মাঝে একটু খাবার দেয় বাসি খাবার দেয় পচা খাবার দেয় তারপরে মা কষ্ট করে খায় আর ছেলেদের মুখের দিকে তাকায় মা থাকে এইবার দুইটা স্ত্রী দুইটা স্বামী তাদেরকে বুদ্ধি শিখায় দিল শোনো তোমার মাকে যদি একেবারে বাড়ি থেকে বের করে দিতে পারি বড় শান্তি পাওয়া যাবে এইবার দুইটা সন্তান বইয়ের প্রেমে এতটাই পাগল ছিল বইয়ের ভালোবাসা এতটা অন্ধ ছিল মায়ের ভালোবাসার দাম ওদের কাছে নাই এইবার বউ যেভাবে চক্রান্তর ষড়যন্ত্র করেছে দুই ভাই দুই নারীর চক্রান্তের ফাঁদে পা দিল ওই দুইটা মহিলা বলল শোনো মাকে খাবারের সাথে যদি ঘুমের ঔষধ খাওয়াইয়া দেই ওই অবস্থায় যদি মা ঘুমের মধ্যে চলে যায় মাকে বস্তা বন্দি করে বাড়ি থেকে দূরে কোথাও ফেলে দিয়ে আসো তাহলে মার কোনোদিন আসবে না আমাদের বাড়িটা থাকবে ঝামেলা মুক্ত বয়স্ক মানুষ বাড়িতে থাকলে ঝামেলা সমস্যা এই কথা সন্তানগুলো বিশ্বাস করে স্ত্রীদের কথা শুনে স্ত্রীদের প্রেমে বড় পাগল ছিল এরা দুনিয়াতে নাই এখন বউ যা বলে এরা তাই করে এমন পুরুষ সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই বউ যা বলে তাই করে এই দুইটা ভাই তাই করলো বাজান গো আমার ঘুমের ঔষধ খাওয়াইয়া মারে বস্তা বন্দি কইরা গাড়ির ভিতরে তুইলা ওই মালদা রেল স্টেশনে সন্তান মাকে ফেলাইয়া সন্তান চলে গেল এইবার ওই মহিলা
ঘুম থেকে জাগ্রত হয়ে বস্তার ভিতরে নাড়াচাড়া করেছে কয়েকজন মানুষ যায় বস্তার মুখ খুলে তাকায় দেখে একজন বৃদ্ধ নারী মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আরে সন্তানেরা কি করলা তোমরা আমার সাথে এরকম কেমনে তোমরা পারলা এই কথা বলে দুখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর মালদা রেল স্টেশনে এখনো বইসা আছে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে আর কাঁদে আর বলে বাবা সন্তানেরা ভুল করে আমার এই জায়গায় ফেলে গেছে ওরা যদি জীবনে কোনোদিন ওদের ভুল বুঝতে পারে মা মা বলে যদি চিৎকার মেরে আমার কাছে আসে আমি ওদের অপেক্ষায় এখনো পথে বসে আছি কোনোদিন যদি আমার সন্তানেরা আমাকে নিতে আসে আমি মা সব ব্যথা ভুলে আবার আমার সন্তানদের কাছে চলে যাব আমি ওদের জন্য বদদোয়া করি না অভিশাপ দেই না ও হুজুর আপনি দোয়া করবেন আমার সন্তানেরা যেন তবুও ভালো থাকে আমি মা কষ্ট পাইলে আমার দুঃখ নাই কিন্তু আমার একটা আশা জীবনের শেষ দিন হলেও যেন আমি একবার আমার সন্তানরা ভুল বুঝতে পেরে আমি মাকে এখান থেকে নিয়ে যাই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন তো বাজার গো আমার আজও কত সন্তান বাবারে পিটায় মারে পিটায় বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয় যে সন্তানগুলো মা বাবাকে তাড়ায়া দিয়েছে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিয়েছে ওরা মা বাবাকে তাড়ায়া দেয় নাই নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়ায়া দিয়েছে কথা বলেন ঠিক কি না এরকম সন্তান আছে না নাই নিজে একটু টাকাওয়ালা হইলে সম্পদওয়ালা হইলে মারেও দেখতে পারে না বাবারেও দেখতে পারে না বলেন তো বাজার পীরের দোয়া কবুল হবে নাকি মা বাবার দোয়া কবুল হবে আমি হুজুরের দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই কিন্তু মা বাবা দোয়া করলে কবুল হবে আর গ্যারান্টি আছে না নাই এই মনে করেন একটা পানি এর ভিতরে পানি আপনি একটু অসুস্থ হয়েছেন বলতেছেন হুজুর পানিতে একটু ফু দিয়ে দেন বলেন তো বাজান আমি কেন আর 50 জন হুজুর যদি এই পানিতে ফু দেয় এই পানি খেয়ে যতটা কাজ না হবে আপনার মা আপনার বাবা যদি খালি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বইলাও সূরা ফাতিহা পরে পানিতে ফু দেয় বলেন তো ওই 50 জন হুজুর পানিতে ফু দিয়া যা না হবে আপনার মা বাবা এমনি ফু দিলেই তার চাইতে বেশি কাজ করবে কথা বলে ঠিক না কষ্ট পাচ্ছেন আপনারা এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান লম্বা হবে আমি লম্বা করব না তাহলে বলেন তো বাজান মায়ের দোয়ার কারণে মুসা নবীর সাথে যদি একটা কসাই জান্নাতে যেতে পারে সেই মা বাবা যদি দোয়া করে আপনার আমার জন্য আপনার আমার ভাগ্যেও জান্নাতের দরজা খুলে যাবে কি না জোরে বলেন যাবে কি না পিতা মাতা এমন একটা নিয়ামত যাদের চেহারার দিকে তাকাইলেই সব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই মা বাবার মনে কষ্ট দিব না পিতামাতার খেদমত করব এরকম নেককার সন্তান কারা কারা আছেন দুহাত তুলে দেখান পিতামাতার খেদমত করবেন কারা কারা মা বাবার মনে কষ্ট দিব না চোখ রাগাবো না গালিগালাজ করব না পিতামাতার খেদমত করব তো ইনশাআল্লাহ পিতামাতার খেদমত করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন চিল্লা বলেন আমিন আপনি আপনার পিতামাতাকে যেরকম ভালোবাসা দেবেন ঠিক আপনার সন্তানও আপনাকে ততটুকু ভালোবাসা দেবে আপনি যতটা বেয়াদবি করবেন আপনার সন্তান আপনার সাথে ঠিক ততটাই বেয়াদবি করবে এখন আপনি আপনার মা বাবার সাথে বেয়াদবি করে বেয়াদব সন্তান হবে নাকি ভালো আচরণ করে ভালো সন্তান হবেন এই চিন্তা ভাবনা সম্পূর্ণ আপনার কথা বলেন না কেন কষ্ট পাচ্ছেন আপনারা বিরক্ত হইছেন দোয়া করে দেব নাকি বলেন না আর কিছু বলবো শুনবেন বাজান গো আমার মায়ের দোয়া যে কত বড় নিয়ামত স্কুলের নাম আপনারা শুনেছেন শুনেন নাই নবীজির কাছে চিঠি লিখলেন নবী গো আমার বাড়িতে অসুস্থ মা আমি ছাড়া আমার মায়ের সেবা যত্ন করার কেউ নাই এখন বলেন তো আপনার কাছে আসবো নাকি মায়ের সেবা করব বিশ্ব নবী চিঠির উত্তরে লিখলো স্কুলনি আমার কাছে আসার দরকার নাই তুমি তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের সেবায় নিয়োজিত থাকো বিশ্ব নবী ইন্তিকালের পূর্বে একখানা জুব্বা রেখে গেলেন আর আলীকে দায়িত্ব দিয়ে গেল আলী আমার একজন পাগল আছে না ময়েস করুনি আসলে এই জুব্বাটা তুমি তারে দিয়ে দিও বলেন তো বাজান এই সম্মান পেলেন কার কারণে শুধু মায়ের খেদমত করার কারণে কথা বলেন ঠিক কি না শুধু তাই নয় কঠিনই কেয়ামতের ময়দানে বিচার দেব সে বাজান গো আমার জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস করুনিকে
দাঁড় করায় দিবেন আর মুখটা ঘুরায় দিবেন জাহান্নামের দিকে আল্লাহ ডেকে বলবে আয়েস করুনি রে জাহান্নামের দিকে মুখ ঘুরায় দিলাম বলে মনে করো না তোমারে জাহান্নামে দেব না ওই লোকগুলো যে জাহান্নামের দিকে যায় যার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবা তোমার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত হিসাবে কবুল করব বলেন আল্লাহু আকবার শুধু মায়ের দুয়ার বরকতে মায়ের খেদমতের কারণে ওয়াইজ করুনি যার দিকে ইশারা দেবে ওই জাহান্নামী মানুষটাকে আল্লাহ পাক জান্নাতে ঢুকায় দিবেন বলেন আল্লাহু আকবার শুধু মায়ের খেদমতের কারণে নবীজি জান্নাতের ভিতরে ঘুরতেছেন একজন সাহাবীর তেলাওয়াত নবীজির কণ্ঠে মানে নবীজির কানে ভেসে আসছেন এক সাহাবীর কণ্ঠের তেলাওয়াত জিবরাইল বলতেছেন নবী গো চিনতে পেরেছেন এটা আপনার কোন সাহাবী বিশ্ব নবী বলে হ্যাঁ চিনতে পেরেছি তখন ডেকে বলে নবী গো এই সাহাবী মায়ের খেদমতের কারণে আল্লাহ এত খুশি হয়েছে সেই সাহাবীর তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে পর্যন্ত ফেরেশতারা শুনতেছেন বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার এদি খেয়াল করেন তাহলে পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই তাহলে পিতামাতার খেদমতের কারণে বাইজিদের দাম বেড়েছে বিশ্বনবীর সাহাবী নোমান ইবনে বশীরের দাম বেড়েছে ওয়াইস কুরুনির দাম বেড়েছে মূসা আলাইহিস সালামের জামানার কসাইয়ের দাম বেড়েছে শুধুমাত্র মায়ের খেদমতের কারণে কথা বলে ঠিক কি না সে মা পাগল হওয়ার দরকার আছে না নাই মাকে ভালোবাসার দরকার আছে না নাই আমরা মা বাবাকে ভালোবাসবো ইনশাআল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন চিল্লা বলুন আমি তাহলে কি বলতেছিলাম জান্নাতে পরস্পরে কি করবে মনে আছে না নাই ফি জান্নাতিন ইয়াতাসাআলুন তারা জান্নাতের বাগানে থাকবে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে জান্নাতিরা কি করবে পরস্পরে কি করবে গল্প করবে সুবহানাল্লাহ বলবেন না আপনি আমি জান্নাতে যদি আল্লাহ দেয় একে অপরের সাথে কি করব গল্প করব বলেন আল্লাহু আকবার জান্নাতি পরস্পরে গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে চোখ চলে যাবে কোন দিকে নিচের দিকে তারা তাকায় দেখবে কি দেখবে আমার আল্লাহ পাক বলেন আনিল মুজরিমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতিরা তাকায় দেখবে জাহান্নামের দিকে বলেন কোন দিকে জান্নাতিরা তাকায় দেখবে জাহান্নামের দিকে তখন তারা বলবে আনিল মুজরিমিন হে অপরাধীরা মা সালাকাকুম ফি সাকর কোন অপরাধে কি কারণে আজকে তোমরা সাকর নামক জাহান্নামের আগুনে জ্বল দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো তোমারে তো দেখেছেন আছে না মনে লাগে দক্ষিণ আঙ্গার পাড়ায় তুমি বসবাস করছিলা আমিও বসবাস করছিলাম আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে তার মানে বোঝা যায় কোন কারণে আসছো তুমি জাহান্নামে লোকটার কাছে তারা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন হে অপরাধীরা মা সালাকাকুম ফি সাকর কোন অপরাধে কি অপরাধে এই সাকর নামের জাহান্নামে আসছো তোমার সাথে তো আমি নীলফামারীতে পাশাপাশি দোকানদার ছিলাম ব্যবসা বাণিজ্য করেছিলাম আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে কি অপরাধে জাহান্নামের আগুনে জ্বলো বলেন তো বাজান গো আমার জাহান্নাম আরামের জায়গা নাকি শাস্তির জায়গা জোরে বলেন আরামের জায়গা না শাস্তির জায়গা বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন ওই জাহান্নামের আগুনে মানুষ দাউ দাউ করে জ্বলবে জান্নাতিরা তাকায় দেখবে যেই মানুষগুলো জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে ওদের দেখা চেনা যাবে কারণ কেউ হবে প্রতিবেশী কেউ হবে বন্ধু কেউ হবে আত্মীয় স্বজন কেউ হবে নিকটবর্তী ব্যবসায়ী ভাই অবশ্যই দুই চারজনকে জাহান্নামে চেনা যাবে না জোরে বলেন চেনা যাবে কিনা ওই জাহান্নামের আগুনে মানুষগুলো যখন দাউ দাউ করে জ্বলবে বাজার ওই জাহান্নাম বড় কঠিন জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই জাহান্নাম মত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য না
নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য জাহান্নামত পেতে রয়েছে। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজাত, ওই জাহান্নামের আগুনে জ্বলতে 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 লোকগুলো চিৎকার মেরে বলবে আল্লাহ আমরা বড় তৃষ্ণার্ত, পানির প্রয়োজন, চিৎকার মেরে পানি পানি বলে চিৎকার মারবে। আমার আল্লাহ পাক বলে লা ইয়াযুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদের জন্য মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না। ওই জাহান্নামের আগুনে যারা দাও দাও করে জ্বলবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাক, এমন উত্তপ্ত ফুটান্ত পানি যা ব্যতীত কিছুই নয়। ওই ফুটান্ত গরম পানি যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীদের লাড়ি বুলিগুলো গলে গলে পড়বে, এমন বর্ণনা পাওয়া যায় বাজানো গো আমার। ওই জাহান্নামীরা যখন ওই গরম উত্তপ্ত ফুটান্ত পুষ দুর্গন্ধযুক্ত পানি পান করবে, ওই পানি পান করার কারণে জাহান্নামীর দেহের গোস্তগুলো গলে গলে খসে খসে পড়বে। চিন্তা করা যায় বাজা, ওই জাহান্নামের ভিতরে মানুষের কি অবস্থা হবে? জাহান্নামের ভয় যদি আজকে দিলের ভিতরে থাকতো, ওই লোকটা সুদ খাইতো না, ঘুষ খাইতো না, হারাম খাইতো না। জাহান্নামের ভয় যদি দিলের ভিতরে থাকতো, নেতা কোনোদিন দুর্নীতি করত না। জাহান্নামের ভয় যদি কারো দিলের ভিতরে থাকতো, কোনোদিন মা বাবারে কষ্ট দিত না। জাহান্নামের ভয় যদি দিলের ভিতরে থাকতো, মানুষের সাথে প্রতারণা করত না। জাহান্নামের ভয় যদি দিলের ভিতরে থাকতো, সিনেমা দেখতে যাইতো না, অশ্লীল গান বাজনা যাত্রা কনসার্টে যাইতো না। কথা কর, জাহান্নামের ভয় যদি দিলের ভিতরে থাকতো, ওই লোকটা কোনোদিন কোনোদিন অন্যায় করতো না, অপরাধ করতো না, গুনাহের কাজ করতো না। ওই লোকটা কোনোদিন এই সমাজে অপরাধ করতো না। কথা বলেন ঠিক কি না? এ বাজান গো আমার, জাহান্নাম বড় কঠিন জায়গা। ওই জাহান্নামের আজাব সহ্য করার ক্ষমতা আপনার আমার কারো নাই। আজকে সমাজের মধ্যে জাহান্নামের ভয় দিলের ভিতরে থাকা দূরের কথা। দেখবেন মানুষ কাজে অশ্লীলতা নিয়ে আসে, টিকটক ভিডিও নিয়ে আসে, লাইক ইট নিয়ে আসে, ফেসবুক ইমো মেসেঞ্জার নিয়ে আসে, নাচ গান নিয়ে আসে, হই হুল্লার নিয়ে আসে, আনন্দ ফুর্তি নিয়ে আসে। কথা বলেন ঠিক কে না? এ সমাজে অবশ্য নাই, আপনাদের এলাকায় নাই। কথা বলেন না কেন? কত মানুষ অসংখ্যই গুণা আমরাই লিপ্ত আছি রে বাজান আমার। নিজের দিকে যদি তাকাই, এত এত গুণা করেছি, এত এত গুণা করেছি, জানি না কিয়ামতে আল্লাহর দরবারে কি জবাব দেব। এই জন্য গুণা থেকে তওবা করে ইস্তেগফার ভরে আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে না? না, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। আজকে কত মানুষ মারা যায়, মানুষ আলহামদুলিল্লাহ বলে, শয়তানের বিদায় হয়েছে, মানুষ কয়েকটা ইবলিসের বিদায় হয়েছে। আর কত মানুষ বিদায় হয়ে যায় বাজান, যাদের জন্য মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আর এই সমাজের সব চাইতে ভালো মানুষের বিদায় হয়েছে। কথা কন ঠিক কে না? কারো মৃত্যুতে মানুষ হাসে আর কারো মৃত্যুতে মানুষ কান্দে। যাদের জন্য দুনিয়ার মানুষকে দে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বড় ভালো লোক ছিল, আহারে ইস একটা ভালো মানুষের বিদায় হয়েছে। এই কথাটা যদি আমরা নিয়ে যেতে পারি, কপাল পরকালে খুলে যাবে। কথা বলেন ঠিক কে না? এই জন্য বাজান গো আমার, আল্লাহ যাকে যতটুকু সম্মান দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সেই জায়গার থেকে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। কারো প্রতি জুলুম করা যাবে না। কথা বলেন ঠিক কি না? যে কথা বলতে চাচ্ছিলাম মনে হয় ভুলে গেছেন, জান্নাতীরা বলবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকা কুমফি সাকর, কোন অপরাধে সাকর নামের জাহান্নামের আগুনে জ্বলো? কি অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে আসছো? কি অপরাধ? ওই লোকগুলো জাহান্নাম জাহান্নামের আগুনে চলতে চলতে তাদের মধ্য থেকে একদল বলবে কালু লাম নাকু মিনাল মুসল্লি, একদল বলবে আজকে আমি জাহান্নামের আসার পেছনে কারণ হলো আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, সালাত আদায় করতাম না। দক্ষিণ আঙ্গার পাড়ায় বাড়ি ছিল, উত্তর পাড়ার আব্দুল জব্বার নামাজ পড়তে মসজিদে গেছে, আর মসজিদের সাথেই বাড়ি, আব্দুর রহিম নামাজে যায়নি। কথা কন ঠিক কিনা?
ওই নামাজে না যাওয়ার কারণে দেখবেন কিছু লোক আছে আহারে মুরব্বিরা নামাজে যায় যুবকদেরকে দাওয়াত দেয় যুবক চলো নামাজে যাও যুবক ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত কত কোন কি খেলা নিয়া ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ও বিশ্বকাপ মারতে যায় কথা কোন না ও টি-20 বিশ্বকাপ খেলবে ওর ধান্দা উল্টা পাল্টা চিন্তা ভাবনা দেখবেন এই বিশ্বকাপে যুবকেরা বাজি ধরে তার জন্য আবার মারামারি করে কথা কোন আসে না আসে না যুবক ফুটবল খেলে কয় আর্জেন্টিনা ব্রাজিল লাফালাফি করে মেসি নেইমার বলে কথা কোন ঠিক কি না মুরব্বি যদি বলে যুবক আজান হয়েছে মসজিদে চলো কয় আগে বয়স হোক বিয়ে আগে করি দুই চারটা বাচ্চা কাচ্চা হোক আপনার মতো চুল পাকুক তারপরে যাব এই যে লম্বা চিন্তা ভাবনা তুমি করে বসে আছো তোমার মতো কত যুবক মারা যায় এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল দেখলা না পথের মধ্যেই মারা গেল পরীক্ষাও দেওয়া ভাগ্যে হলো না রেজাল্ট পাওয়া তো দূরের কথা কথা বলেন ঠিক কি না এ যুবক কত ঘটনা তোমার আমার চোখের সামনে ঘটে আরে যুবক পরীক্ষা দেওয়ার জন্য রওনা করেছে লাশ হয়ে বাড়িতে ফিরলো কত দুর্ঘটনা তুমি দেখো ফেসবুকে ছবি ছাড়লো সকালবেলা দস্তুরে ঘোরার জন্য বের হয়েছি সন্ধ্যাবেলায় নৌকে ডুবে মারা গেছে কথা বলেন ঠিক কি না ওই যে মানুষগুলো আহারে যাচ্ছিল পথের মধ্যে নৌকে ডুবে মারা গেল একদম দুইজন নয় কতগুলো মানুষ মারা গেল বাজান গো আমার কোন ইমানদার মমিন যদি পানিতে ডুবে নৌকে ডুবে মারা যায় পানিতে ডুবে মারা গেলে মমিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবে কথা বলেন ঠিক কি না এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনেন মনে হয় কথা আপনারা ভুলে গেছেন কষ্ট পাচ্ছেন আমার কথায় পাশাপাশি দোকানদার বলবে ভাই লিলফামারি এলাকায় নিউ মার্কেটের দোকান ছিল আজান দিলে আমি দোকান বন্ধ করে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য চলে গিয়েছিলাম আর আপনি মনে করেছিলেন অমুক ভাইয়ের দোকান বন্ধ এই সুযোগে আমার দোকানে দুই চারটা কাস্টমার বেশি আসবে আমি বেশি বিক্রি করতে পারবো বেশি লাভ করতে পারবো ওই দুনিয়ার লোভ লালসার কারণে দোকান চালু রেখেছিলেন আল্লাহকে সিজদা দিতে জান্নায় ওই নামাজ না পড়ার কারণে ওই মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে ভাই দুনিয়ার লোভ লালসায় পাগল ছিলাম ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত ছিলাম আল্লাহকে সিজদা দেই নাই চোখের সামনে আপনারা নামাজে গেছেন আমারে ডেকেছেন তারপরেও আমি যাই নাই কথা বলেন ঠিক কি না এরকম ঘটনাও ঘটে কি না দোকানের ভিতরে 10 জন 20 জন বসে আছে একজন নামাজি যায় ডাক দিয়ে বলে ভাই গল্প গুজব পরে হবে চলেন আগে নামাজ পড়ে আসি পেছন দিক থেকে এরা সমালোচনা করে বিরাট বড় নামাজি হায় হায় কথা কন না কেন আমাদের মতো বয়স থাকতেই মুরব্বি কত কি করছে এখন হাজি সেজে গেছে বাপ রে বাপ মুসল্লি সেজে গেছে এরকম কথা বলে না জোরে বলেন এরকম কথা বলে না নামাজিরও সমালোচনা করে কিছু কিছু লোক তো গিবত কমিটির সভাপতি সেক্রেটারি ওর কামি হলে এলাকার সব লোকের গিবত করা কে কি করছে কোন হুজুরে কি হইল না হইল বাপ রে বাপ কথা কর না কথা মনে হয় ভুলে গেছেন তাহলে লোকগুলো কি বলবে কলু লাম না কুমিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না তাহলে সলাত না আদায় করার কারণে মানুষগুলো কোথায় জোরে বলেন কোথায় আরো বলেন কোথায় জাহান্নামে তাহলে নামাজি হয়ে জান্নাতে যেতে চান নাকি বেনামাজি হয়ে সাকর নামক জাহান্নামে যাবেন নামাজি হওয়ার দরকার আছে না নাই আল্লাহর কোন কোন বান্দা আজ থেকে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে নিজের নামটা জান্নাতে লেখাইতে চান দু হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান আল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজি হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন সেজদা দিলে ভাগ্য খুলে দেবেন কে জীবনের যত পেরেশানি আর টেনশন আছে যত চিন্তা আছে দুশ্চিন্তা আছে এগুলো থেকে যদি আপনাকে নিজেকে প্রেশান মুক্ত টেনশন মুক্ত রাখতে চান বেশি বেশি করে আল্লাহকে সিজদা দেন আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ আর মুসিবত থেকে টেনশন থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন চিল্লা বলেন আমিন দুই নাম্বার বাজান গো আমার তারা এক নাম্বার বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজ আদায় করতাম না এরপরে তারা জাহান্নামে যারা জ্বলবে তারা বলবে আমাদের দুই নাম্বার অপরাধ ওয়ালাম নাই কোন তুইমুল মিসকিন আল্লাহু আকবার দুই নাম্বার তারা বলবে আমরা অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাদ্য দিতাম না অসহায় মিসকিন যারা ছিল তাদেরকে খাদ্য দিতাম না বলেন তো অসহায় মিসকিন যারা আছে তাদের খাদ্য দেওয়ার দরকার আছে না নাই পোশাক দেওয়ার দরকার আছে না নাই তাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই
না থাক আপনাদেরকে কষ্ট দিয়ে লাভ কি আমার ও 12টা 20 বেজে গেছে কালকে তো আবার মাহফিল আছে তাই না কালকে আমাদের প্রিয় চাচা আসবেন মুক্তি মাওলানা বজলুর রশিদ নি আপনারা আসবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন আজকে তো এলোমেলো খালি জেনারেটর যাচ্ছে আসছে বিদ্যুৎ যাচ্ছে আসছে এত ঝামেলার মধ্যে বয়ান করা কঠিন হয়ে যায় একটা বয়ানের একটা ধাঁচ থাকে এটা যদি থেমে যায় আর হয় না কষ্ট পেয়েছেন আপনারা আমারে তো অনেকেই ভালোবাসেন বাসেন না আমার মনে হয় এখন পর্যন্ত যারা বসে আছে এই মানুষগুলো শুধুমাত্র মহব্বত আর ভালোবাসার কারণে আছে তাই না আর যারা একটু মনে করেছেন হুজুরের চেহারাটা অনেক দিন ধরে দেখি না এক বছর আগে দেখছি আজকে এক ঝলক দেখে আসি ও যারা দেখতে আসছে ওরা চলে গেছে আর যারা মনে করছে না হুজুরকে বিদায় না দিয়ে আমরা বাড়িতে যাব না তারা এখন পর্যন্ত আছে তাই না ভাই তো যাই হোক আলহামদুলিল্লাহ বাজান গো আমরা দোয়ার দিকে যাব মুরব্বি দোয়া করবেন না আপনার দোয়া দরকার আছে আমি জানি আমার দোয়া কবুল না হলে হয়তো আপনার দাইভাকা মুরব্বি আপনার দোয়ায় আল্লাহ পাক আমাকেও কবুল করতে পারেন কথা বলেন ঠিক কি না হ্যাঁ ইসলামী সংগীত আচ্ছা ঠিক আছে তাহলে দুইটা আয়াত আছে তাহলে এক নাম্বার অপরাধ তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না দুই নাম্বার অপরাধ অভাবগ্রস্ত মিসকিন যারা ছিল ক্ষুধার্ত ছিল খাদ্য দিতাম না কি করতাম না খাদ্য দিতাম না সাহায্য করতাম না তাহলে বলেন তো মিসকিন যারা আছে ধনী যারা আছে তাদের বাড়িতে মিসকিনদের হক আছে না নাই আর এই মিসকিনদের হক নষ্ট হয় দুই ভাবে একটা হলো এদিক খেয়াল করেন সমাজে যারা বড় লোক আছে তাদের মাধ্যমে আর একটা হলো রাষ্ট্রীয়ভাবে সমাজের যারা দায়িত্বশীল নেতা আছে তাদের মাধ্যমে কেনা এ মুসলমান আমার বাংলাদেশের সবচাইতে একজন মা এরা সেইতে বাড়ি আহারে আমি অবাক হয়ে গেলাম মাত্র 28 ইঞ্চি মহিলা আল্লাহ পাক তাকে মা হওয়ার সৌভাগ্য দান করেছেন এশিয়ার সবচাইতে ক্ষুদ্রতম মা তার বাড়ি নাই তার ঘর নাই এই যে এত মানুষকে সরকার বা বিভিন্ন ভাবে ঘর দেওয়া হচ্ছে আমরা চাই এই যে বৃদ্ধ মা আরে 28 ইঞ্চি মহিলাকে আল্লাহ পাক মা হওয়ার সৌভাগ্য দান করেছেন আল্লাহ আকবার বলবেন না আমি দেখলাম সংবাদের ভিতরে তার স্বামীটার চেহারা মাশাআল্লাহ আরে 28 ইঞ্চি মহিলা হ্যাঁ এই ভদ্র মহিলার বয়স এখন 31 বছর পার হয়ে গেছে 28 ইঞ্চি মানুষ কত বড় আপনি চিন্তা করেন সেই মহিলা আবার মা হয়েছেন এখন আমি দেখলাম তিনি যে সন্তানকে জন্ম দিয়েছেন ক্লাস 3 তে তার মেয়ে পড়ে আলহামদুলিল্লাহ মায়ের চাইতে চেহারাও সুন্দর আবার মার চাইতে আল্লাহ পাক মেয়েটাকে এই ক্লাস 3 তে পড়া অবস্থায় অনেক লম্বা বানিয়ে দিয়েছে আল্লাহ আকবার বলেন আমরা মায়ের জন্য দোয়া করি আসলে মায়ের চেহারা যেমনই হোক মা মাই কথা বলেন ঠিক কি না মায়ের কোনো তুলনা হয় না মায়ের ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না কথা বলেন ঠিক কি না মা হোক না কালো মা হোক না সাদা মা হোক না লম্বা মা হোক না খাটো মা মা একটা সন্তানকে যে মা জন্ম দিতে পারে সেটা অবশ্যই মা মায়ের সম্মান সবার উপরে কথা বলেন ঠিক কি না এই জন্য যুবক আমি অবাক হয়ে গেলাম আমি 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 আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তোমার খেলা বোঝা বড় দায় আল্লাহ তুমি কি না পারো আল্লাহ তোমার সৃষ্টি কি কত না সুন্দর একটা ছোট্ট মানুষ তার পেট থেকে তুমি সন্তান বের করে দিয়েছো ভদ্র মহিলা অসুস্থ থাকেন আরে দুঃখ চিৎকার মেরে বলতেছেন আমার ঘর নাই বাড়ি নাই মানুষের জায়গাতে ঘর বাড়ি করে আসছি তারা আমাদেরকে বের হয়ে যেতে বলে সরকার যদি আমাদের একটা ঘরের ব্যবস্থা করে দিত আমাদের ভাগ্য খুলে যেত আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই মহিলার ঘর বাড়ির ব্যবস্থা করে দেন চিল্লায় বলেন আমিন এশিয়ার সবচাইতে ক্ষুদ্রতম মা এরা সেইতে আমরা দোয়া করি আল্লাহ পাক এ মাকে সবসময় সুস্থতা দান করুন চিল্লায় বলুন আমিন তার সন্তানকে আল্লাহ পাক উচ্চ শিক্ষিত হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন তার স্বামীকে সারাটা জীবন স্ত্রীকে ভালোবেসে এইভাবে পাশে থাকার তৌফিক দান করুন জোরে বলুন আমিন তার স্বামী বলতেছেন আমি মহব্বত করি ভালোবাসি আমার কাছে কিছুই মনে হয় না সে যে এত ছোট আমার কাছে কিছুই মনে হয় না চিন্তা করেছেন মহিলার ওজন মাত্র 12.5 কেজি কয় কেজি 12.5 কেজি মহিলা 28 ইঞ্চি তার পেট থেকে আল্লাহ সন্তান বের করে দিয়েছেন দুনিয়াতে আর স্বামী প্রায় 5 ফুট ওপরে হয়ে যাবে মানে এত লম্বা স্বামী 5 ফুটের ওপরে ভালোবাসা আলাদা একটা জিনিস কথা বলেন ঠিক কি না রাগ করেছেন আপনারা তো শরীফুল হুজুর রাগ করেছে বলতে হুজুর দোয়া করে দেন হ্যাঁ তাহলে মাকে ভালোবাসা দরকার আছে না নাই
তাহলে এক নাম্বার বলবে কালু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, এই জন্য জাহান্নামে আসছি। দুই নাম্বার ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিন অভাবগ্রস্তদেরকে খাদ্য দিতাম না, বাসস্থানের ব্যবস্থা করতাম না, তাদের সাহায্য সহযোগিতা করতাম না, এই কারণে জাহান্নামে আসছি। তিন নাম্বার ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, যেই চর্চাটা বাংলাদেশে সবচেয়ে বেশি হয়, হুজুর হোক আলেম হোক যেই হোক এই সমালোচনা কম না বেশি, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে আছে সমালোচনা, ফেসবুক ইউটিউবে সমালোচনা, গ্রামে গঞ্জে সমালোচনা, সব জায়গায় দেখবেন খালি সমালোচনা সমালোচনা, এক জায়গায় বসলেই খালি সমালোচনা। এ কথা কন নাকি আপনারা? তাহলে সমালোচনাকারীরা কোথায় যাবে? জাহান্নামে। কোথায় যাবে? ইসলামের বিরুদ্ধে সমালোচনা, আলেমদের বিরুদ্ধে সমালোচনা, হুজুরদের বিরুদ্ধে সমালোচনা, মসজিদের বিরুদ্ধে সমালোচনা, মাদ্রাসার বিরুদ্ধে সমালোচনা, খালি সমালোচনায় ভগ্ন থাকে সারাটা দিন, মানুষের সমালোচনা করে, উমুক ভালো না, তুমুক ভালো না, আরে ভাই উমুক খারাপ তুমুক খারাপ, একটু নিজের দিকে আঙ্গুল দিয়ে দেখো তুমি কয় নাম্বার, কথা কন, নিজের দোষ তুলুটি খোঁজে না, নিজের অপরাধ খোঁজে না। উনি শুধু এলাকার সব মানুষের এমন চশমা পড়ছে দেখে সবাই খারাপ, উনি খালি ফেরেস্তা ছোট ভাই, এ কথা কন না কে? আছে না এরকম? আছে না? হাইব্রিড শয়তান, হাইব্রিড শয়তান, সব মানুষ খারাপ উনি ভালো, বাপ রে বাপ, বিরাট বড় আব্দুল কাদের জিলানির ছোট ভাই, আছে না এরকম? খবরদার, মানুষের সমালোচনা করবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আরে ভাই মানুষের সমালোচনা করে কি লাভ? যার সমালোচনা করবেন সে ঠিকই তার গন্তব্যস্থানে পৌঁছাবে, তুমি সমালোচনা কইরা নিচে আরো পড়বা, কথা বলেন ঠিক কি না? এই জন্য আলেমে আলেমে হুজুরে হুজুরে দ্বন্দ্ব করা যাবে, আমরা আলেমে আলেমে সমালোচনা করি দ্বন্দ্ব করি, আর জালেমে জালেমে দুস্তি করে পুরো পৃথিবী ঘুরতেছে, কথা কন ঠিক কি না? এই জন্য আমাদের সবাইকে মানুষের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে কথা বলতে হবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের হেফাজত করুন, চিল্লে বলুন আমিন। চার নাম্বার ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা পরকাল দিবসকে, কর্মফল দিবসকে অস্বীকার করতাম, যে পরকালে বিচার দিবস আছে, জান্নাত জাহান্নাম আছে, এই যে কর্মফল অনুযায়ী কেউ জান্নাতি হবে কেউ জাহান্নামি হবে, এই পরকালটাকে এই কর্মফল দিবসকে আমরা অস্বীকার করতাম, এটা বিশ্বাসই করতাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামের আগুনে আসছি। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আজকের এই সংক্ষিপ্ত এলোমেলো আলোচনা থেকে যেটুকু পেরেছি আমি বলার চেষ্টা করেছি, এখান থেকে আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে আমলের নিয়তে কিছু কথা বাড়িতে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।